আজকের এই ভিডিওটি সারা জীবনের সাফল্য এনে দিতে সক্ষম। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি এই ভিডিওটিকে গুরুত্ব দিয়ে দেখো তাহলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই একটি ভিডিও যথেষ্ট, এই একটি ভিডিও যা তোমার জীবনকে সারা জীবনের জন্য সফল এবং ধনী করে তুলবে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট অনুভব করো হৃদয় দিয়ে, এবং দুই কান দিয়ে শুনলে আর বার করে দিলে তাহলে কিন্তু কিছু করা যাবে না। আজকে প্রথমেই তোমাকে আমি যেটা বলবো, যদি জীবনে সফল হতে চাও, আর মাত্র কটা দিন বাকি, আর মাত্র অনলি 60 ডেজ। দেখো, প্রত্যেক বছর আমরা যখন জানুয়ারি মাস আসে বা ডিসেম্বর মাসে, তখন একটা কল্পনা করি যে এতদিন তো যা করলাম করলাম, ভালো লাগছে না, এতদিন করতে পারিনি, কিন্তু আগামী বছরে আমি অনেক কিছু অ্যাচিভ করব, অনেক কিছু করব। একটা পরিকল্পনা তৈরি করো, একটা সুন্দর একটা রাস্তা রোড ম্যাপ তৈরি করো। বাট প্রথম, দ্বিতীয়, তৃতীয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করতে করতে আবার 365 দিন পার হয়ে যায়, ডিসেম্বর চলে আসে, তুমি তাকিয়ে দেখো যেমন ছিলে তেমনি আছো অথবা তার থেকেও খারাপ অবস্থায় আছো। আজকের এই ভিডিওটি তোমাকে চ্যালেঞ্জের সঙ্গে আমি বলছি, আজকের এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে তুমি অনলি 60 ডেজের মধ্যে সারা জীবনের সাফল্য এই ভিডিওর মধ্যে তুমি খুঁজে পাবে। মাত্র 60 দিন, এই 60 দিন তোমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথমেই তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে পাগল হতে হবে। পাগল, তুমি পাগলা কুকুর দেখেছো? দেখেছো পাগলা কুকুর, যার সামনে মানুষ তো দূরের কথা, কোনো পশু যেতে ভয় করে। তুমি দেখেছো জঙ্গলের পাগলা হাতিকে, যে সিংহ বাঘের রাজা, যে সিংহ জঙ্গলের রাজা, সে পর্যন্ত তার সামনে আসতে ভয় পায়, জঙ্গলের কোনো পশু তার সামনে আসে না, মানুষ তো কোন ছাড়। তোমাকে এমনই পাগল হতে হবে ফর 60 ডেজ। মজা মজা খুঁজছো ইউটিউবে, ভিডিওতে, সিনেমাতে? সিনেমা জীবন নয়, এই জীবনটা বড় কঠোর পরিশ্রমের দ্বারা গঠন করতে হয়। যারা সফল হয়েছে তাকে দেখো একবার, সহজে সমাধান বলে এখানে কিছু হয় না। কাজকে ভালোবাসো, বেশ ভালো কথা, কিন্তু কাজের পদ্ধতিকে যদি তুমি ভালোবাসো, যদি কঠিন পরিশ্রম করতে ভয় পাও, সরলতা খোঁজো, তাহলে জীবনে কোনো দিন তুমি সফল হতে পারবে না। তোমাকে কঠিন রাস্তা পার করেই সফলতার শীর্ষে পৌঁছাতে হবে। যখন সাফল্য তোমার হাতের মুঠে আসবে, তখন তুমি কতটা আনন্দ উপভোগ করবে একবার এই মুহূর্তে বসে কল্পনা করে দেখো, যে সাফল্য তোমার হাতের মাথায়। অলিম্পিক জয়ী সোনার মেডেল যখন গলায় ঝোলায়, তখন সে আনন্দে উৎফুল্ল করে ওঠে ঠিকই, কিন্তু তার গত 4 বছরের সাধনার কথা একবার চিন্তা করো। আইএস আইপিএস ছেলে যারা ক্র্যাক করছে, জয়েন্ট দিচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে গভর্নমেন্ট কলেজ থেকে, একবার তাকিয়ে দেখো সারা দিন বইটাকে মুখে নিয়ে বসে আছে গো, সারা দিন ঘুম নেই, নিদ্রা নেই, খাওয়া নেই, পাগলামি চাই, পাগলামি। জীবনে যদি সফল হতে চাও তাহলে তোমাকে আজ থেকে এক বিশাল পাগল হতে হবে। আজ মাত্র তোমাকে 5টি পয়েন্টের কথা বলবো, এই 5টি পয়েন্ট, শুধু 5টি পয়েন্ট, তুমি মেনে চলো, 60 দিন একা হয়ে যাও, একা একা হয়ে যাও, তোমার সঙ্গে কেউ থাকবে না, কেউ না, পরিবার নয়, বন্ধু বান্ধব না, আত্মীয় স্বজন নয়, আড্ডা নয়, কিচ্ছু নয়, একা হয়ে যাও, একেবারে একা। এই 60 দিন শুধু একা, কী করবে কী করবে না সমস্ত কিছু কল্পনা পরিকল্পনা করো, নিজেকে প্রচেষ্টা করে চলো। যা কিছু হোক, যা কিছু হোক, কাজ করে যাও, কাজ কাজ করে যাও, কাজ। কোনো কান্না নয়, দুঃখ নয়, আনন্দ নয়, হতাশা নয়, কে কোথায় গেল না গেল, আড্ডা, পুজো, আনন্দ, কিচ্ছু নয়। 60 দিনের জন্য তোমাকে প্রতিটি মুহূর্তে 24 ঘন্টা কাজ করে যাও, ঘুম আরাম করে দাও, ঘুম, কারো কথা শুনবে না। এর মাঝে তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য অনেকে আসবে, অনেক বন্ধু বান্ধব আসবে, অনেক ফোন আসবে, অনেক মেসেজ আসবে, কারো কথা শুনবে না, কারো না। এগিয়ে চলো, সামনের দিকে এগিয়ে চলো, নিজের ক্ষমতার থেকে বেশি কাজ করো, তোমার যে ক্ষমতাটা আছে। যারা জীবনে সফল হয়, একজন রানার যখন রানে ফার্স্ট হয়, তখন যে সে যতটা দৌড়াতে পারে তার থেকে বেশি দৌড়ায়। একজন সুইমার যখন সাঁতার কাটে, তখন তার থেকে বেশি ক্ষমতা প্রয়োগ করে পাহাড়ের চূড়ায়। যে পাহাড়টাকে জয় করেছে না, সেও ততটাই কষ্ট করেছে। তুমি যে কাজটি করার ক্ষমতা রাখো 50 কিলো, তোমাকে সেটা 60 কিলো করতে হবে। তোমাকে তোমার ক্যাপাসিটির থেকে বেশি কাজ করতে হবে, ইয়েস, তবেই তুমি সফল হবে, তবেই তুমি সফল হবে। মাত্র 60টা দিন তুমি এই কাজগুলো করতে পারবে না, দ্রুত চলো, গো অ্যাহেড ফাস্ট। যারা বলে ধীরে চলো সাফল্য তোমার কাছে আসে ধরা দেবে, ভুল, একেবারে ভুল। ঘোড়ার রেসের রান হয়েতে তুমি দেখেছো, যে ঘোড়াটি প্রথমে দৌড়তে শুরু করে সে আর পিছায় না, সে পিছু পা হয় না। সুতরাং সেসব থিওরি ভুলে যাও, আজ থেকে দ্রুত চলো, দ্রুত চলো, দ্রুত চলো, বারবার বলছি, কারো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সামনের দিকে এগিয়ে চলো, দ্রুত, ফাস্ট। প্রতিদিন অল্প অল্প করে তোমার পাগলামিটাকে বাড়াও, প্রতিদিন বাড়াও। আজকে যতটা তুমি পাগল, কালকে আরও পাগল, তোমাকে লোকে বলবে এ পাগল, এ খেপে যাবে, এ পাগল হয়ে যাবে, আর থাকবে না, আর টিকবে না, সেটাই জানবে তুমি সঠিক পথে চলছো, তখনই জানবে তুমি সঠিক পথে চলছো। বন্ধু, একবার একবার চোখ বন্ধ করে ভাবো তো, তোমার এলাকার একটা হসপিটালে যাও, নাম করা, সেখানে গিয়ে দেখো যে বিছানায় যারা ICU-তে পড়ে আছে মৃত্যুর জন্য দিন গুনছে, দেখবে অক্সিজেন চলছে, কিছু নেই, কোনো সার, কিচ্ছু কিচ্ছু নেই, কিচ্ছু বোঝে না, কথা বুঝতে পারছে না, খেতে পারছে না,
যন্ত্র দিয়ে তাকে কোনোরকমে বাঁচিয়ে রাখা হয়েছে। সেই অসহায় মানুষটির কথা ভাবো তো, সে তিনটে জিনিস কল্পনা করে সেই মুহূর্তে। এক, অনুশোচনা, সারা জীবন ধরে কী করে আসলাম, কেন এই কাজগুলো করিনি। দ্বিতীয়, যন্ত্রণা। আর তৃতীয়, প্রার্থনা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে মুক্তি দাও, আর পারছি না। একবার নিজেকে সেই রোগী ভাবো, একবার সেই বিছানায় শুয়ে কল্পনা করো, তুমি ভাবছো কেন তোমার এই রক্তের চেয়ে সারা জীবন থাকবে। সেই শেষের তিনটিতে জানো তুমি আনন্দ করতে পারো, এমন কিছু করে যাও জানো অনুশোচনা করতে না হয়, জানো তোমাকে আফসোস করতে না হয়, জানো এতদিন বেঁচে থাকার আনন্দটা সেই দিন তুমি উপভোগ করতে পারো। তুমি মরবে, তোমার মৃত্যু যন্ত্রণায় তুমি হাসবে, আর এই সারা পৃথিবী তোমার জন্য কাঁদবে। এটাই হচ্ছে সাফল্য। এর জন্য প্রয়োজন 60টে দিন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কী চাইছি। এস, আমাকে আমাকে 60 দিন ভিক্ষা দাও, আমি তোমাকে সফল করে দেখিয়ে দেব। আমাকে 60 দিন দাও, আমি তোমাকে ধনী করব। আমাকে 60টে দিন দাও, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ তৈরি করব। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবে, কমেন্ট করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা।